হাই ফ্রেন্ডস স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আলোচনা করবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি তোমাদের কিছুদিন আগে বেরিয়েছিল যার ফর্ম ফিল আপ তোমাদের এক মাস আগে হয়ে গেছে তো সেই ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরো এবং উনিশের কাট অফ কত ছিল সেটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে তোমাদের ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর দু হাজার একুশের প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে সেটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার একুশে তোমাদের অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা অপেক্ষা করছো যে এক্সাম কবে হবে তো আমি সেটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভিডিওতে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কাট অফ এবং প্রিলিমিনারি এক্সাম কবে হওয়ার সম্ভাবনা সেটি নিয়ে আলোচনা করব তো চলো দেখো এখানে কী বলা হয়েছে তো তোমাদের ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার যেটা কাট অফ ছিল সেটা তোমরা দেখে নাও ইউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ ছিল একশো একুশ ক্যান্ডিডেট যারা আছো তাদের কাট অফ ছিল একশো ছয় এ কাট অফ ছিল একাশি নম্বর এবং এসি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ ছিল নাইনটি এবং এসটি ক্যান্ডিডেটদের কাট অফ অনেকটাই কম ছিল সিক্সটি ফোর তো ফ্রেন্ডস এটা তোমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার কাট অফ ছিল তারপরে দু হাজার যে তোমাদের এক্সাম হয়েছে যেটার ফাইনাল ইন্টারভিউ হয়ে গেছে এখনও ফাইনাল লিস্ট আসেনি তো সেটার কাট অফ দেখো ফ্রেন্ডস দু হাজার ডাব্লুপি সাব ইন্সপেক্টর দু হাজার উনিশের কাট অফ কিন্তু এখনও ডব্লিউপি বোর্ডের দ্বারা ডিক্লেয়ার করা হয়নি তো এখনও তোমাদের কিন্তু অফিশিয়ালি কাট অফ বলা হয়নি যেমন তোমাদের ডাব্লুইপি দু হাজার আঠেরো সাব ইন্সপেক্টারের কাট অফিশিয়ালি বলা হয়েছিলো কিন্তু ডাব্লুপি সাব ইন্সপেক্টর দু হাজার উনিশের ফাইনাল রেজাল্ট আসার পরেই তোমাদের কাট অফ বলা হবে যে কত কাট অফ গেছে প্রিলিমিনারি ক্ষেত্রে তো দেখো ফ্রেন্ডস তোমাদের একটা আইডিয়া বলছি আমি ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার উনিশে কাট গেছিলো তোমাদের একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ প্লাস কাট অফ গেছিলো ইউআরতে ক্ষেত্রে কারণ অনেকেই একশো পঁচিশের কম পেয়ে কিন্তু সাব ইন্সপেক্টরে তোমাদের পিএইচডি এবং তোমাদের পিইডির জন্য কোয়ালিফাই করেনি তো সেখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের কাট অফ ছিল একশো পঁচিশের বেশি কিন্তু এক্সাক্ট কাট অফ কেউ বলতে পারবে না কারণ সেটা কিন্তু এখনও ডাব্লিউপি বোর্ডের দ্বারা ডিক্লেয়ার করা হয়নি তো এবার বলবো তোমাদের যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার একুশের প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে তো দেখো ফ্রেন্ডস তোমাদের সামনে কিন্তু ভোট আছে দুই মে পর্যন্ত তোমাদের ভোটের রেজাল্ট বেরোবে তো দুই মে পর্যন্ত কিন্তু ডাব্লিউপি সাব ইন্সপেক্টারের এক্সাম হবে না এটা তো গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের দুই মে পর্যন্ত হবে না কিন্তু তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি নেওয়া হবে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামগুলো হচ্ছে বিগত কিছু বছর ধরে খুব তাড়াতাড়ি প্রসেস চলছে তোমাদের কনস্টেবল বলো এসআই বলো সব ক্ষেত্রেই প্রসেস খুব ফাস্ট চলছে তো তোমাদের ডাব্লিউ বি সাব ইন্সপেক্টর দু হাজার একুশের প্রিলিমিনারি এক্সাম ডেট হবে মেবি জুন দু হাজার একুশ তো আমি কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম বলছি না কিন্তু খুব চান্স আছে তোমাদের জুন মাসে হওয়ার এই বছর জুন মাসে প্রিলিমিনারি এক্সাম কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হবে এটা কিন্তু তোমাদের আশা করা আছে তো জুন মাসে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে এটাই ভেবেই তোমরা প্রিপারেশান নাও তো এই ছিল ফ্রেন্ডস ডাবলিউপি সাব ইন্সপেক্টর দু হাজার একুশে প্রিলিমিনারি এক্সাম ডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফ্রেন্ডস ডাব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার একুশের জন্য আরও তোমাদের আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে